আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তথ্যসমূহ তোমাদের সাথে আলোচনা করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের সেরা সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব এর মধ্যে দশটি বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে আলোচনা করব আগামী পর্বগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোর্স নিয়েও আমরা আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যগুলো দেওয়ার জন্য যাতে করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে আগ্রহী তারাও যেন এখান থেকে একটি সঠিক তথ্য পেতে পারে তাই আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে বিভিন্ন তথ্য এবং কোর্স ফি নিয়ে আলোচনা করব। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এছাড়াও বাংলাদেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে আগামী পর্বগুলোতে এসব বিশ্ববিদ্যালয়ে আলোচনা করব বন্ধুরা এই তথ্যটি বা এই র্যাঙ্কিংটি ঢাকা ট্রিবিউট পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা ও ভর্তিতে ন্যূনতম যোগ্যতা যাদের এসএসসি এবং এইচএসি তে আলাদা করে 3.50 রয়েছে তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আসানুল্লাহ ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে এই দুটি বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসিতে আলাদা করে 3.5 এবং কম্বিনেশন হিসাবে 8.0 পেতে হবে অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসিতে আলাদা করে 3.5 পয়েন্ট ফাইভ হলেও সব মিলিয়ে সেভেন হলেই আবেদন করতে পারবে যাদের এসএসসি এবং এইচএসি জিপিএ থ্রি করে রয়েছে তারা আবেদন করতে পারবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আই বলি সেখানে এসএসসি এবং তে আলাদা করে 3.0 এবং সব 7.0 চলবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এসএসসি এবং তে আলাদা করে 3.0 এবং সব মিলিয়ে সিক্স পেতে হবে যাদের জিপিএ জিপিএসএসি এবং এইচএসসি টু পয়েন্ট করে রয়েছে প্রত্যেকটিতে আলাদা করে তারা আবেদন করতে পারবে এআইইউবিতে যেখানে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে টু এবং সব মিলে সিক্স পেতে হবে যাদের এসএসসি এবং এইচএসসি জিপে টু রয়েছে তারা আবেদন করতে পারবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সেখানে টু করে আলাদা করে পেতে হয় এবং সব মিলিয়ে সিক্স পেতে হয় যাদের জিপিএ 2.0 রয়েছে এসএসসি এবং এইচএসিতে তারাও ভর্তি হতে পারবে ইউআইইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ইউলেবে সেখানে এসএসসি এবং এইচএসিতে আলাদা করে 2.0 এবং সব মিলিয়ে সিক্স পেতে হয় যারা সিএসই বা ট্রিপল ই পড়ার জন্য আবেদন করবে তাদের অবশ্যই ম্যাথ পদার্থবিজ্ঞান এইচএসসি লেভেলে থাকতে হবে এবং এই দুটি সাবজেক্টই বি গ্রেড ন্যূনতম পেতে হয় এবারে সিসিএসি প্রোগ্রামে যারা আগ্রহী তারা এখান থেকে একটি খরচা বা অন্যান্য তথ্য জেনে নিতে পারবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে লাগছে চার বছরে এগারো লক্ষ আঠারো হাজার টাকা এআইউবিতে লাগছে দশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লাগছে নয় লক্ষ চুরানব্বই হাজার টাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ যেটাকে আই ইউ বলি আমরা সেখানে লাগছে নয় লক্ষ একানব্বই হাজার টাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগছে আট লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা আসানুল্লাতে লাগছে আট লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লাগছে আট লক্ষ বারো হাজার একশো বিশ টাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগছে সাত লক্ষ তেষট্টি হাজার চারশো টাকা ইউ লেবে লাগছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইউ ইউএপিতে লাগছে সাত লক্ষ তেরো হাজার দুশো টাকা বন্ধুরা এই অ্যামাউন্টগুলো পরিবর্তনশীল অবশ্যই ভর্তি হওয়ার আগে ইউনিভার্সিটির সাথে কথা বলে অ্যামাউন্টগুলো জেনে নিতে পারবে এবার আসি ট্রিপল ই প্রোগ্রাম ট্রিপলি প্রোগ্রামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চার বছরে লাগছে দশ লক্ষ পঁচাশি হাজার টাকা এআইউবিতে লাগছে নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লাগছে নয় লক্ষ চুরানব্বই হাজার টাকা আই ইউবিতে লাগছে নয় লক্ষ উনআশি হাজার টাকা আসানুল্লাতে লাগছে আট লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লাগছে আট লক্ষ বারো হাজার একশো বিশ টাকার মতো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগছে সাত লক্ষ পঁচাশি হাজার টাকা ইউএপি অর্থাৎ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে লাগছে সাত লক্ষ তেরো হাজার দুশো টাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগছে ছয় লক্ষ চুরানব্বই হাজার টাকা এবং ইউলেবে লাগছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আশা করি বুঝতে পেরেছি এটা চার বছরের খরচ বন্ধুরা এই অ্যামাউন্টের সাথে ভর্তির অ্যামাউন্টের টাকা যুক্ত নেই এটা আলাদা বিবিএ প্রোগ্রাম বিবিএ প্রোগ্রামের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একশো ক্রেডিট অফার করছে সেখানে লাগবে দশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা নর্থ সাউথে লাগছে নয় লক্ষ উনত্রিশ হাজার টাকা আই ইউ বিতে লাগছে আট লক্ষ উনষাট হাজার টাকা এআইউবিতে লাগছে আট লক্ষ বত্রিশ হাজার টাকা ইউ লেভে লাগছে সাত লক্ষ চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিতে লাগছে ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশো বিশ টাকার মতো ইউ আই ইউতে লাগছে ছয় লক্ষ নব্বই হাজার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে লাগছে টাকা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগছে ছয় লক্ষ তেরো হাজার চারশো পঞ্চাশ টাকার মতো পঁচিশ টাকা হলেই আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারবে ফার্মেসি যারা ফার্মেসিতে আগ্রহী তারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চোদ্দ লক্ষ ছিচল্লিশ হাজার টাকা হলে কোর্সটি করে নিতে পারবে তেরো লক্ষ নয় হাজার টাকা নিচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আইউবি নিচ্ছে এগারো লক্ষ টাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নিচ্ছে নয় লক্ষ একাশি হাজার একশো বিশ টাকার মতো ডিআইউ অর্থাৎ ডিফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিচ্ছে আট লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক নিচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকার মতো এবার আসি এলএল ল ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ে লাগছে দশ লক্ষ সত্তর হাজার টাকা নর্থ সাউথে লাগছে নয় লক্ষ চুরানব্বই হাজার টাকা আই ইউ বিতে লাগছে নয় লক্ষ একত্রিশ হাজার টাকা ডিআইইউ অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগছে সাত লক্ষ সাতানব্বই হাজার টাকা এআইউবিতে লাগছে ছয় লক্ষ আশি হাজার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লাগছে ছয় লক্ষ আটচল্লিশ হাজার একশো টাকা ইউএপি অর্থাৎ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে লাগছে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার দুশো টাকা এবার আসি ইংলিশ যারা ইংলিশে অনার্স করতে আগ্রহী তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে নয় লক্ষ উনআশি হাজার টাকা হলে কোর্সটি করে নিতে পারবে নর্থ লাগবে নয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে লাগছে আট লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এআইইউবিতে লাগছে আট লক্ষ টাকা ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস অফ বাংলাদেশ যেটাকে ইউ ল্যাব বলি আমরা সেখানে ছয় লক্ষ ছাব্বিশ হাজার টাকা লাগবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লাগছে পাঁচ লক্ষ একষট্টি হাজার একশো বিশ টাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে লাগবে চার লক্ষ নয় হাজার দুশো টাকা এবার আর্কিটেকচার আর্কিটেকচারে যারা ভর্তি হতে চাও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তারা পনেরো লক্ষ সত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো খরচা হবে নর্থ বিশ্ববিদ্যালয়ে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এআইউবিতে লাগছে বারো লক্ষ তিরিশ হাজার টাকা এ অর্থাৎ আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে লাগছে দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইউএপি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে নয় লক্ষ দশ হাজার সাতশো টাকা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লাগবে সাত লক্ষ আটষট্টি হাজার টাকা এবার আসি ইকোনমিক্স ইকোনমিক্স ইকোনমিক্সে যারা পড়তে চাও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নয় লক্ষ উনআশি হাজার চারশো টাকা খরচা হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নয় লক্ষ উনত্রিশ হাজার টাকা আইউবিতে আট লক্ষ একচল্লিশ হাজার টাকা ইউবিতে লাগবে সাত লক্ষ টাকা ইউতে লাগবে পাঁচ লক্ষ উনিশ হাজার টাকা এবং সর্বশেষ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লাগবে পাঁচ লক্ষ সত্তর হাজার একশো বিশ টাকার মতো সিভিল যারা সিভিলে পড়াশোনা করতে চাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এগারো লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা হলে চার বছরে তোমার খরচা হতে পারে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নয় লক্ষ চার হাজার ছশো সত্তর টাকা আসানুল্লাতে আট লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আট লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক নিবে সাত লক্ষ তেরো হাজার দুশো টাকা এবারে যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়তে চাও তাদের জন্য এ বি যেখানে একশো ছাব্বিশ ক্রেডিট আট লক্ষ বত্রিশ হাজার টাকা আই ইউ বি এটি সেখানে একশো একত্রিশ ক্রেডিট রয়েছে পাঁচ লক্ষ দশ হাজার পাঁচশো ষাট টাকার মতো খরচা হবে ড্যাফোডিল নিচ্ছে একশো তিরিশ ক্রেডিটের জন্য চার লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং প্রাইমেশিয়া ইউনিভার্সিটি যেখানে এক একশো বিশ ক্রেডিট রয়েছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা তারা নিচ্ছে এবার আসি মাইক্রোবায়োলজি যারা মাইক্রোবায়োলজিতে পড়তে চাও ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিবে দশ লক্ষ পঁচাশি হাজার টাকা চার বছরে আইউবি নিবে নয় লক্ষ তেরো হাজার টাকা চার বছরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিচ্ছে নয় লক্ষ উনত্রিশ হাজার টাকা জার্নালিজমে যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য বলছি নিবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইউলাইভ নিবে সাত লক্ষ পঞ্চান্ন এবং নিচ্ছে লক্ষ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা প্রায় অনেকগুলো বিষয়ের কত টিউশন ফি লাগতে পারে এবং আবেদন করার যোগ্যতা কত হতে পারে সেগুলো আলোচনা করলাম বন্ধুরা এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশের টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এখানে ভর্তির যোগ্যতাগুলো তোমাদের সাথে আলোচনা করেছি বন্ধুরা এইগুলো অ্যামাউন্টগুলো অবশ্যই পরিবর্তনশীল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবে বন্ধুরা আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই অ্যামাউন্টগুলোর সাথে ভর্তির অ্যামাউন্টটি যুক্ত নেই অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ভর্তি ফি হয়ে থাকে অ্যাডমিশন ফি সেটা এটার মধ্যে যুক্ত নেই অবশ্যই এই ব্যাপারটি খেয়াল রাখবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত A lapis.